বারবার তাকে প্রশ্ন করা হয় কিন্তু কোনো প্রশ্নেরই উত্তর দেননি দৃশ্যতই বিধ্বস্ত অনুব্রত মণ্ডল একটা সময় ছিল অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করার পরে লাগাতার তাকে যখন প্রশ্ন করা হতো তখন নানান রকম উত্তর দিতেন অনুব্রত মণ্ডল কখনো সেই উত্তরে থাকতো শ্লেষ কখনো আক্রমণ কিন্তু আজ মুখে কুলুপ অনুব্রত মণ্ডলের দুটো ছবি পাশাপাশি দেখতে পাচ্ছেন আপনারা রাম মনোহর লোহিয়া হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্য পরীক্ষার পর অনুব্রত মণ্ডলকে সরাসরি নিয়ে যাওয়া হয় ইডির দপ্তরে আদালতে পেশের আবেদন ইডির আজই হতে পারে ভার্চুয়াল শুনানি বিচারপতি রাকেশ সিং এর এজলাসে শুনানির সম্ভাবনা রয়েছে কেষ্টকে হেফাজতে নিতে চাইবে ইডি ইডি সদর দপ্তরের লকআপে কেষ্ট দিল্লিতে স্বাস্থ্য পরীক্ষা হয় এবং রাম মনোহর লোহিয়া হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর সরাসরি ইডির দপ্তরে নিয়ে যাওয়া হয় অনুব্রত মণ্ডলকে তিনটি ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দিল্লি বিমানবন্দরের ভিতরের ছবি দিল্লি বিমানবন্দরের ভিতরের ছবি পাশাপাশি দেখতে পাচ্ছেন রাম মনোহর লোহিয়া হাসপাতাল থেকে বের করে নিয়ে যাওয়ার ছবি এবং এরই মধ্যে অনুব্রত মণ্ডল যখন রওনা হন দিল্লির উদ্দেশ্যে তখনই দেখতে পাওয়া যায় রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ঢাক ঢোল চড়াম চড়াম শব্দে তারা উৎসবে মাতেন এরই মধ্যে প্যারেডি বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষে শুনুন অনুমাধব অনুমাধব চললে মামার বাড়ি দোলের দিনে খেললে না রং তোমার সাথে আড়ি তোমার পাপের সঙ্গী যারা বিদায় বেলা এসে মন খারাপের পিচকিরিতে রং ভরেছে ঠেসে গুড় বাতাসায় পিঁপড়ে এখন নকুল দানায় মাছি তোমার গুড় বাতাসায় পিঁপড়ে এখন নকুল দানায় মাছি মুখ ফুটে কেউ বলছে না আর তোমার পাশে আছি দেখো যাদের কৃপায় চোর করলে চুরি সাজছে তারা সাধু ঠিক না যাদের কৃপায় করলে চুরি সাজছে তারা সাধু আজ মিডিয়ায় আইন নিয়ে কোপচিয়ে যায় শুধু এ কি তবে চেষ্টা তো আর কম হয়নি আটকে তোমায় দিতে বলো চেষ্টা তোমায় কম হয়নি আটকে তোমায় দিতে কপাল খারাপ মাপতে কি আর লাগে ফুটের ফিতে কম জ্বালাতন করনি তো কয়েক বছর ধরে কম জ্বালাতন করনি তো কয়েক বছর ধরে হুঙ্কার আর গলাবাজি সবার মনে পড়ে মেরে চামড়া গুটিয়ে দেব শুটিয়ে করব লাল গাঁজা কেশে ফাঁসিয়ে দেব কত গালাগাল পড়ছে মনে পুলিশকে রোজ ধমক দিতে শুনত পুলিশ মন্ত্রী আহ পুলিশকে রোজ ধমক দিতে শুনত পুলিশ মন্ত্রী অক্সিজেনের দোহাই দিত সবাই ষড়যন্ত্রী তা কি কি নাটক করেছিলে সব বাঙালি জানে মনে আছে কি কি নাটক করেছিলে সব বাঙালি জানে আইন কানুন নিয়ম নীতি তুলত না কেউ কানে আদালতকে বুড়ো আঙুল পুলিশকে পকেটে ভরে ওপরওয়ালা আজকে হিসেব মিলিয়ে দিল জোরে পড়ছে মনে পড়ছে মনে